তবে চিন্তার কিছু নাই রে, ওরা হামলা করবার আগেই আমি তীর ছুঁড়ে দুটোর পা ফুটো করে দিয়েছি। তারপর ওদেরকে টানতে টানতে এই বাড়িটাতে নিয়ে এসেছি। এরপর পুলিশ আসলে ওরা নিজেরাই বলবে কে ওদেরকে পাঠিয়েছিল এই কাজটা করতে। অবশ্য ওরা না বললেও আমি আগে থেকেই জানি এর পিছনে কারা আছে। তোরা তো কিচ্ছু করিস নাই, তোরা তো এই বাড়ির কত ভালো বউ, সবার কত খেয়াল রাখিস, তোরা কেন কিছু করবি? এই রাঙা, এত ভনিতা না করে আসল কথাটা বলতো। বিকল্প দিনেশ এসে গেছিস? ভেতরে রাঙামতি, আপনার কাছে ইনফরমেশন পেয়ে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে উৎপলকে অ্যারেস্ট করি। তবে আপনি ঠিকই বলেছিলেন, ও ওখানে একা ছিল না, ওখানে আরেকজন ছিল। তবে আমরা ওকে ধরতে পারিনি, ও পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আর উৎপলকে এসব পড়ার জন্য কেউ একজন নিয়োগ করেছে। উৎপল আমাদের কাছে সব স্বীকার করেছে, রাঙামতির বিয়ে গন্ডগোল থেকে ওর হাত থেকে টাকা পয়সা ছিনতাই সবটাই উৎপলই করেছে। আর একলব্যর ঘরে সাপ ছেড়ে দেওয়া সেটাও উৎপল করেছে। আর আজকে একলব্যের ওপর অ্যাটাকটা ওই উৎপলই করিয়েছে। এই কিরে, তোদেরকে ওই উৎপলই পাঠিয়েছে তো? স্বীকার করবি? না, বলছি। হ্যাঁ, উৎপল বাবু আমাদেরকে বলেছিলেন তুই পাইলট বাবুকে তুলে নিয়ে গিয়ে মেরে যেন হাত পা ভেঙে দিই। আপনারা শুনলেন তো সবটা? যান, ওদেরকে নিয়ে যান। এই চল চল, একলব্য আসেন। থ্যাংকস। রাঙা রাঙা রাঙা, আচ্ছা তুই যে বললি এই তোর বিয়ে ভাঙা, তারপর টাকা চুরি হয়ে যাওয়া, এসবের পেছনে বাড়িরও কেউ না কেউ জড়িয়ে রয়েছে, তারা কার? এক মিনিট, আমার একটা প্রশ্ন আছে। রাঙামতি, তুমি এত কিছু জানলেই বা কি করে, আর আজকে আমাকে ফলোই বা করতে গেলে কেন? রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।